করাপশন ড কম এর সম্পাদক জাওয়াদ মাগুরার বাড়িতে হামলা চালিয়ে ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে গত পাঁচ আগস্ট সন্ত্রাসী শামীমের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন নির্ঝর প্রত্যক্ষদর্শীরা জানান হামলার সময় দুর্বৃত্তরা সিসিটিভি দরজা জানানা সহ ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় পরে আগুন দিয়ে তারা চলে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় দুষ্কৃতিকারী এবং চাঁদা দাবি যারা করে আমার এলাকার অতি পরিচিত তারা পরিচিত মুখ তারা এসে অতর্কিত আমার বাড়ি আগুন ধরায় এবং বিভিন্ন গেট ভাঙচুর করে আসবাবপত্র ভাঙচুর করে সিসিটিভি ভেঙে ফেলে নয়টা সিসিটিভি ভেঙে ফেলে ফ্রিজ ভেঙে ফেলে পোড়ায় দেয় আগুন দেয় এবং তারা পরবর্তীতে আমার ছেলে প্রবাসী সাংবাদিক যাওয়া দোষের নির্ঝরে বিভিন্ন আসবাবপত্র ছিল সেগুলো পুড়িয়ে দেয় আমার ছেলে দীর্ঘদিন ধরে লন্ডনের প্রবাসী যা দশ প্রবাসী সাংবাদিক তার বিভিন্ন মালামাল বিভিন্ন আলব পত্র রয়েছে সেগুলো ভাঙসুর করে এ ব্যাপারে আমরা বারবার তাদেরকে আপু মিলুতি করে তারা অপত্য বসায় গালিগালাজ করে এবং আমাদের প্রাণনাশ হুমকি দেয় ইতিপূর্বে এই দুষ্কৃতকারীরা এই চাঁদা দাবি করা আমরা বিভিন্ন সময় পথে ঘাটে চাঁদা দাবি করে বাড়ি পয়সার হুমকি দেয় মৃত্যুর হুমকি মেরে ফেলার হুমকি দেয়